সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ে অংশীদারি ব্যবসা। আজকে আমরা আলোচনা করব অংশীদারি ব্যবসার ধারণা, কনসেপ্ট অফ পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ বিজনেস কিভাবে হয়, কেমন ভাবে হয়, এই বিষয়গুলো আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। জনি রনি মনির তিনজন বন্ধু, তারা ব্যবসা শিক্ষা শাখায় লেখাপড়া করে, ব্যবসা সম্পর্কে তাদের ভালো ধারণা আছে। তবে সময়ের স্বল্পতা, অর্থের সীমাবদ্ধতা ও একক দক্ষতার অভাবের কথা চিন্তায় আসে তাদের। তারা সমঝোতার ভিত্তিতে তিনজন কলেজের পাশে সাজাও গিফট শপ নামে একটি দোকান চালু করার চিন্তা করে। সেই অনুযায়ী তারা প্রত্যেকেই 20,000 টাকা করে মূলধন বিনিয়োগ করে এবং দোকান ভাড়া ও ডেকোরেশনের কাজ সম্পূর্ণ করে। দোকান পরিচালনার জন্য তারা সময় ভাগ করে নেন। তাদের ব্যক্তিগত ও সামষ্টিক প্রচেষ্টায় ব্যবসাটি ভালোভাবে পরিচালনা হয়ে আসছে। আসলে আমি যে ঘটনাটা বললাম, এই উক্ত ঘটনার মাধ্যমে আমরা একটি বিষয়ের ধারণার ব্যবসায় সংগঠনের চিত্র তুলে ধরেছি। এখানে একাধিক ব্যক্তি চুক্তির ভিত্তিতে ব্যবসা গড়ে তুলছে, এটাই হচ্ছে অংশীদারি ব্যবসা। অর্থাৎ একাধিক ব্যক্তি নিজের পুঁজি ও সামর্থ্য একত্রে করে চুক্তির ভিত্তিতে যে ব্যবসা গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলা হয়। অংশীদারি ব্যবসার আইন অনুযায়ী সর্বোচ্চ সর্বনিম্ন 2 জন এবং ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে 10 জন এবং অন্যান্য ব্যবসার ক্ষেত্রে 20 জন সদস্য হতে পারে। 1932 সালের অংশীদারি আইনের 4 ধারায় বলা হয়েছে, পার্টনারশিপ বিজনেস ইজ দ্য বিটুইন পার্সন হু হ্যাভ অ্যাগ্রিড টু শেয়ার দ্য প্রফিট অফ এ বিজনেস ক্যারিড অন এনি অন বাই অল অর এনি অফ দেম অ্যাকশন ফর অল। অর্থাৎ সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায় মুনাফা নিজেদের মধ্যে বণ্টনের উদ্দেশ্যে যে চুক্তিবদ্ধে যে ব্যক্তিবর্গ মধ্যে মধ্যকার সম্পর্ক তৈরি হয় সেগুলো হচ্ছে অংশীদারি ব্যবসা। উপরোক্ত আলোচনা ও সংজ্ঞা বিশ্লেষণ করলে আসলে অংশীদারি ব্যবসায় সম্পর্কে যে ধারণাগুলো পাওয়া যায় সেগুলো হলো কি, যে অংশীদারি ব্যবসা হলো 2 বা ততোধিক ব্যক্তির মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্ক, 2 বা ততোধিক ব্যক্তির মুনাফার লক্ষ্যে এই ব্যবসা পরিচালনা করে। অংশীদারদের চুক্তিবদ্ধ সম্পর্ক থাকতে হবে। অংশীদারদের একে অন্যের প্রতি আসলে সুসম্পর্ক তৈরি হয়, এতে বেশি পুঁজি ও দক্ষতার সমাবেশ ঘটে। আসলে এর থেকে আমরা বুঝতে পারলাম যে অংশীদারি ব্যবসা কিভাবে গঠিত এবং পরিচালিত হয়। আসলে একা একা অংশীদারি ব্যবসা হয় না, অংশীদারি ব্যবসা করতে গেলে আমাদের 2-এর অধিক ব্যক্তি লাগে। 2 বা ততোধিক ব্যক্তি মিলে যে ব্যবসা পরিচালনা করা হয় তাকে অংশীদারি ব্যবসা বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো যে আজকে বিজনেস পার্টনারশিপ বিজনেস সম্পর্কে আমরা আলোচনা করলাম। এর থেকে আমরা পার্টনারশিপ বিজনেস কিভাবে সংজ্ঞাটা দেব আমরা বুঝতে পারছি। তো আজকের মতন এই পর্যন্তই, আর আমি আলোচনা করব না, আবার তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।